जय श्री राधे। এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা গৌরচন্দ্রিকা স্মরণ করলাম, এবার সবাই বৃন্দাবন এসে গেছি। আজকের লীলা শ্রী রাধিকার খণ্ডিতা মান। মানের অনেক পর্যায় আছে। উজ্জ্বল নীলমণি গ্রন্থের উপগোস্বাংপাদ নায়িকা ভেদ প্রকরণে অষ্ট নায়িকার কথা বলেছেন। প্রথম হল সংকেত অভিসারিকা বাসক সজ্জা উৎকণ্ঠিতা বিপ্রলব্ধা খণ্ডিতা কলহন্তরিতা প্রসিত ভত্রিকা এবং স্বাধীন ভত্রিকা। এখন আমরা আস্বাদন করব খণ্ডিতা। গতকল্য বিকালবেলায় কৃষ্ণ যখন গোচারণ করে ফিরছেন রাধারানী সখীগণ সঙ্গে যমুনায় জল ভরতে গেছেন, পথিমধ্যে দুজনার সঙ্গে দেখা হল। শ্রী গোবিন্দ রাধারানীর সঙ্গে কথা বলার ইচ্ছা থাকা সত্ত্বেও বলতে পারলেন না, কেন? সঙ্গে আছে অগ্রজ দাদা বলরাম, তাই কথা বলতে পারলেন না। শুধু কেশ পরশ করে সংকেতে জানিয়ে দিলেন, আজ নিশিতে কেশর কুঞ্জে রাধে তোমার সঙ্গে আমার মিলন হবে। জয় রাধে রাধে রাধে। রাধারানী পরাণ বধূর সেই কেশ পর সংকেত পেয়ে যমুনায় জল ভরে সখী সঙ্গে ঘরে ফিরলেন। তারপর রজনীতে সখী সঙ্গে অভিসার করি কেশর কুঞ্জে আগমন করি বাসক সজ্জা রচনা করলেন। বধুর লাগিয়া সেই যে বিছাউন গাথিন ফুলের মালা তম্বল সাজানো দীপ উজারিল মন্দির হইল আলা। ফুলের বিছানা ফুলের মশারি ফুলের আলিশ ফুলের বালিশ কুঞ্জ সাজালেন বড় আশা নিয়ে, প্রাণবল্লভ গোবিন্দ আমার কুঞ্জে আসবেন আমি তার সেবা করব। কিন্তু শ্রী গোবিন্দ এলেন না। জয় রাধে। কেন এলেন না? যাত্রা করেছেন রাধারানীর কুঞ্জে আসবেন বলে, কিন্তু পথিমধ্যে চন্দ্রাবলী বিপক্ষা সখী চন্দ্রাবলী তার সখীবৃন্দ সঙ্গে নিয়ে শ্রী গোবিন্দকে জোর করে চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে গেলেন, আটকে রাখলেন, বললেন এই পথে নীতি কর গতাগতি শুনি নপুরে রথনি কর রাধার কুঞ্জে বাস আমাকে নৈরাস আমি বঞ্চি একাকিনী। গোবিন্দ বললে আমায় ছেড়ে দাও পরে তোমার সাধ পূর্ণ করো, কোনো কথা নয়। সারারাত্রি তাকে আটকে রাখলেন। জয় রাধে। দাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। এদিকে নিশি অবসান হয়ে যাচ্ছে, বধূ আসছেন না। রাধারানী কাঁদছেন আর বলছিল হিতারি এ বিশাখা আমি বধূ
Oh,
ফুলেরও মালা তাম্বুল সাজিনু দীপ উজারিল মন্দির হইল আলা আমি তাম্বুল সাজন দীপ জ্বালিল মন্দির হইল আলা তাম্বুল সাজিল দীপ জ্বালিল মন্দির হইল আলা শাশুড়ি ননদী বঞ্চিত বঞ্চনা করিয়া আইনু গহন বনে গহন বড় সাদ মনে এর উপযৌবনে মিলিব বধুর শনি মিলিব বধুর শনি কিন্তু রজনী প্রভাত হয়ে গেল কিন্তু পরাণ বধু এলো না পরাণ বধু এলো না যার লাগি এত আয়োজন এত আয়োজন সে যদি নাই বা এলো বলে আয়োজনে আর কি বা প্রয়োজন আয়োজনের আর কি বা প্রয়োজন এত বলি রাধারানী গোবিন্দ সেবায় বঞ্চিতা হই কুঞ্জির সজ্জা ছিন্ন ভিন্ন করি সব আঙিনায় ছুঁড়ে ফেলে দিলেন আঙিনায় ছুঁড়ে ফেলে দিলেন নিশি প্রভাত হয়ে এসেছে এবার এটা হলো উৎকণ্ঠিতার পদ বথুর লাগিয়া সে বিছায় এরপর বিপ্রলব্ধা রাধারানী হতাশায় কুঞ্জের দ্বারে বসে বসে কাঁদছেন সেবাই যখন লাগলো না কি হবে সখী তরাই ফুলমালা তাম্বুলের ডালা সব যমুনার জলে ভাসিয়ে দিয়ায় যদি কৃষ্ণ সেবায় না লাগলো কুঞ্জের দ্বারে বসে বসে কাঁদছেন অপরদিকে শ্রী গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে সুখে আছেন তাই না কি গো না চন্দ্রাবলী সারারাত্রি তাকে আটকে রেখেছেন তার কুঞ্জে গোবিন্দকে ঘুমাতে দেয়নি নিজেও ঘুমায়নি জয় রাধে কেমন সুখ দিয়েছে চন্দ্রাবলী এদিকে ভোর হয়ে গেল চন্দ্র বলি চন্দ্রা বলি ঘুমিয়ে আছে আস্তে আস্তে গাইতে হবে না চন্দ্রা বলি রতি সরবে মাওল রে চন্দ্রা বলি রতি সরবে মাওল রে কুহু ও
অবসানকালে চন্দ্রা যখন ঘুমিয়ে পড়লেন, চন্দ্রা বলি রতি চরমে ঘুমাওলো, রতি চরমে যখন ঘুমিয়ে পড়েছে তখন কোকিল ডাকছে কুহু, রবে কোকিল ডাকছে। গোবিন্দ ভাবছে সর্বনাশ, নিশি প্রভাত হয়ে গেছে, কি হবে। ওই ছন সময়ে চতুর বর নগর, ওই বলিতে জল তাকর কো, ও ও দাঁড়ালো, অমনি নাগো উঠে দাঁড়ালো, কোকিলের ধ্বনি শুনি অমনি নাগো উঠে দাঁড়ালো, কোকিলের ধ্বনি শুনি বলি চন্দ্রার কোল ত্যাগ করে, কোকিলের ধ্বনি শুনে চন্দ্রার কোল ত্যাগ করে, কোকিলের ধ্বনি শুনে চন্দ্রার কোল ত্যাগ করে, কোকিলের ধ্বনি শুনে চন্দ্রার কোল ত্যাগ করে, অমিনী নাগর উঠে দাঁড়ালো, তেজল তা করো গো,
उदय होलो दिनमणि उदय होलो दिनमणि उदय होलो सबई बदन भरे हरि बोलो दिनमणि उदय होलो सबई बदन भरे उदय होलो बदन भरे हरि बोलो दिनमणि उदय होलो बदन बाहु तुली बदन हरि उदय होलो बाहु तुले दिनमणि उदय होलो दिनमणि गगनी दिनमणि उदय हल दिनमणि मानी सूर्यदेव जय राधे देखो पद गई संगे संगे दिनमणि से हाजिर हो दिनमणि तो तईना गगने सूर्य उदय हम अंधकार दूर हो जाए এদিকে সূর্য যখন উদয় হলেন সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে কুমুদিনীতে যে অলি কমল পরে ধাবই কুমুদিনীতে যেই কমল পরে ধাবই কুমুদিনীতে যে অলি কুমুদিনী তেজি অলি কমল পর ধাবলি এদিকে সূর্য উদয় হওয়ার সাথে সাথে কুমুদিনীকে ত্যাগ করে ভ্রমর কমলের দিকে ধাবিত হচ্ছেন জয় রাধি কোমল মানে পদ্ম আর কুমুদ মানে হল শ্যাপলা রাত্রিবেলায় প্রস্ফুটিত হয় চাঁদের আলোতে আর যখন কুমুদ প্রস্ফুটিত হয় পদ্ম সারা রাত্রি তার বক্ষে বসে মধুপান করে এদিকে যখন অরুণ উদয় হচ্ছে তখন কুমুদের পাপড়িগুলি আস্তে আস্তে মোদিত হচ্ছে কুমুদের পাপড়ি যখন সংকুচিত হচ্ছে ভ্রমর তখন ভাবল সর্বনাশ আমি তো কুমুদের বক্ষে আটকে গেলাম আমি তাড়াতাড়ি কুমুদিনীকে ত্যাগ করে এবার পদ্মিনীর দিকে ধাবিত হচ্ছেন রসিক ভ্রমর তো সূর্যের উদয়ে পদ্মিনী প্রস্ফুটিত হয়েছে কুমুদিনীতে যে অলি কমল পরে ধাবই কমল পরে ধাবই যখন কমলের দিকে ধাবিত হচ্ছেন ভ্রমর এদিকে একদিকে যেমন পার্থিব জগতের সৌন্দর্য তেমনি আর একদিকে আমার গোবিন্দ হলেন রসিক ভ্রমর চন্দ্রা হল কুমুদিনী আর
আমার রাধারানী হলেন পদ্মিনী। জয় রাধে রাধে রাধে। প্রাণ কৃষ্ণ এবার কুমুদিনীর বক্ষ ত্যাগ করে কমলের দিকে ধাবিত হচ্ছে, এমন সময় বায়ুষু নিয়রে পুকার আ গোবিন্দ রাধারানী মন্দিরের দিকে চলেছেন, সঙ্গে সঙ্গে বৃক্ষ শাখে কাক ডেকে উঠেছে, বায়স নিয়রে পুকার কা কা কা। তা যাত্রাকালে কাক ডাকা তো মোটেই মঙ্গল নয় গো, আমরা বলি না যাত্রাকালে কাক ডাকলো অমঙ্গলের সূচনা। গোবিন্দ মাথা হাতে ভাবছেন সর্বনাশ, না জানি আজ কপালে কি আছে। জয় রাধে। কেমন ভাবে যাচ্ছেন রসিক নাগর? চন্দনে চরচিত সবহুকালে তাকে সাজিয়েছেন দেখুন, কেমন ভাবে সেবা করেছেন চন্দ্রাবলি। চন্দনে চরচিত সবহু কলিবর, সমস্ত অঙ্গ চন্দন দিয়ে ঢেকে দিয়েছেন, আর নিজের নীল শাড়িটা গোবিন্দের অঙ্গে শোভা পাচ্ছে। গোবিন্দের পরিধানে তো নীল বসন থাকে না, পীত বসন থাকে। নীল বসন পরিধান
গদলিয়াবত কান গোবিন্দকে কিভাবে সাজিয়েছেন চন্দ্রাবলী, কিভাবে সেবা করেছেন দেখুন। সমস্ত অঙ্গ চন্দন দিয়ে ঢেকে দিয়েছে, কালো বরণ আর নাই, জয় রাধে। আর নীল বসন পরিধানে, অরুণিম লোচন মানে চোখ দুটি লাল হয়ে গেছে, হবে না, ঘুমাতে তো দেয়নি। জয় রাধে। অরুণিম লোচন যুগল পথ দিয়ে চলছেন, ঢুলতে ঢুলতে ঘোর চোখে ঘোর দিগদলি আহত, যেন মদে মাতাল, মদ খাওয়া মাতাল যেমন ঢুলতে ঢুলতে যায়, উনিও সেরকম মাতালের মতো চলেছেন। জয় রাধি। যখনই রাধারানীর কুঞ্জের কাছাকাছি এসে গেছেন, রাধারানী তো কুঞ্জের দ্বারে বসে বসে কাঁদছেন। জয় রাধি। দূরে হেরি সুন্দরী ভবনহি পৈঠল, দূরে হেরি সুন্দরী ভবনহি পৈঠল, পৈঠল বলি হলো ধর আবল জানি, বলি হলো ধর আবল জানি, বলি হলো ধর আ মাঝে প্রবেশিল, কৃষ্ণ অগ্রজ হলুধর, কৃষ্ণ অগ্রজ হলুধর এসেছে জেনে অমনি কুঞ্জ মাঝে প্রবেশিল, কৃষ্ণ অগ্রজ হলুধর এসেছে আমাদের রাধা বিনোদিনী, কৃষ্ণ হলধর এসেছে যে আমাদের রাধা রানী, আহা হলধর এসেছে যে আমাদের রাধা রানী, কুঞ্জ মাঝে প্রবে ধর আবল জানি জানি, দূর থেকে দূরে হেরি সুন্দরী ভবনহি পৈঠল, হল ধর আবল জানি। দূর থেকে রাধারানী দেখতে পেয়ে ভাবছেন দাদা বলরাম আসছে, জয় রাধি। অমনি তাড়াতাড়ি করে কুঞ্জের ভিতরে প্রবেশ করলেন, বলতে পারেন রাধারানী নিজের মানুষটাকে চিনতে পারল না, হলধর ভাবছেন, জলধর নয় হলধর ভাবনাটা হবে না, কারণ কৃষ্ণ ও যে কৃষ্ণ তার লক্ষণ কিছু আছে, বলুন দাদা বলরামের বর্ণ কেমন গো, শ্বেত বর্ণ, চন্দ্রাবলী তাকে চন্দন মাখিয়ে একেবারে শ্বেত বর্ণ করে দিয়েছে। জয় রাধে রাধে রাধে। এই হলো দাদা বলরামের প্রথম লক্ষণ। দ্বিতীয় লক্ষণ, দাদা বলরামের
পরিধানে নীল বসন থাকে, উনিও আজকে নীল বসন পরে এসেছেন। আবার তৃতীয় লক্ষণ হলো দাদা বলরাম সবসময় কৃষ্ণ প্রেমে মাতোয়ারা থাকে, ঢুলতে ঢুলতে যায়, উনিও ঢুলতে ঢুলতে আসছেন। দূরে হেরি সুন্দরী ভবন হি বৈঠল ভালু ধারু আবল জানি জানি, ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে, ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে, ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে, আসন দেওয়াল আনি আনি, আসন দেওয়াল আসুনি আসুন বসুন বসুন, আসুনি আসুন বসুন বসুন, আসুন আসুন বসুন বসুন, আজি মোদের কি সৌভাগ্য, আসুন আসুন বসুন বসুন, আজি মোদের কি সৌভাগ্য, আসুন আসুন বসুন বসুন, আজি মোর কি সৌভাগ্য, প্রভাত কালে দর্শন পেলাম, আসুন আসুন বসুন বসুন, ললিতাকে বলছে যা কৃষ্ণ অগ্রজ এসেছে সম্মান কর। ললিতা কি করলেন, একটা আসন নিয়ে এসে আঙিনায় পেতে দিলেন। ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে, অঙ্গনে মানে কি কুঞ্জের ভিতরে না কুঞ্জের বাইরে, আঙিনায় আসন পেতে দিলেন, দিয়ে মাথা নিচু করে বলছেন আসুন বসুন, আজ আমাদের কি সৌভাগ্য প্রভাতকালে আপনার শুভাগমন। গোবিন্দ হচ্ছে সর্বনাশ, ঘরের মানুষকে বাইরে আসন দিচ্ছে, আজ কপালে কি আছে, আমি কি বাইরের মানুষ, আমি তো ঘরের মানুষ, আবার আমাকে আসুন আসুন বলছেন। সখীরা তো কোনোদিন আমাকে আসুন আসুন বলে না, আপনি বলে না, তুমি বলে কখনো তুইও বল, আমাকে এত সম্মান করছে কি জানি কি জানি অহন করছে কেন। ঠিক আছে, গুরুজন যখন আসুন দিয়েছে, গুরুজন গুরুজন রাধারণী যেমন প্রেমের গুরু, সখীরাও প্রেমের গুরু কৃষ্ণের, গুরুজন যখন আসুন দিয়েছে তাহলে বসা যাক। যাবো তোহি বৈঠল কান, যাবো তোহি বৈঠল কান, যখনই শ্যামনগর বসলেন অমনি করে কর সুন্দরী গলে অম্বর ধরি, করে বসন নিয়ে অমনি ধনী প্রণাম
राधारानी सत्य भेवेछेन कृष्ण अग्रज दादा बलराम एसेछे चिंते पारेनी कृष्ण चिंते पारे भरमे करल परणाम प्रणाम करे लहु लहु पूछई रोहिणी को मंगल लहु लहु ললিতা সখীর আড়ালে দাঁড়িয়ে জিজ্ঞেস করছেন মা রোহিণীর কুশল বলো তিনি ভালো আছেন তো কৃষ্ণ ভাবছে সর্বনাশ আমার রাধারানীকে আমাকে চিনতে পারেনি নাকি আমাকে ঘোমটা দিয়ে গলায় কাপড় নিয়ে প্রণাম করছেন আবার মা রোহিণীর কুশল জিজ্ঞাসা করছেন বুঝতে পারছি না আমার রাধা আমায় চিনতে পারেনি এই যে তুমি আমাকে রোহিণী মায়ের কুশল জিজ্ঞেস করছো কেন রোহিণী ক মঙ্গল পুছ তু সুন্দরী রোহিণী ক মঙ্গল পুছ তুই সুন্দরী রোহিণী ক মঙ্গল পুছ তুই সুন্দরী তো মধু জেঠ তো মধু জেঠ
আমার জ্যেষ্ঠ মা, আমার দাদা বলরামের মা, তার কুশল তো আমার দাদা বলরাম ভালো জানে। হ্যাঁ, আমি কি করে জানব? রাধারানী বলছেন, তুমি তুমি বলরাম নও, তুমি হলধর নও? না, ও তুমি হলধর নও, তুমি কে? আমি হলধরের ছোট ভাই, আমি জলধর। ও তুমি জলধর? হ্যাঁ। তা তুমি জলধর সকালবেলা এখানে কেন এসেছ? মানে রাত্রিবেলায় তো আসতে পারিনি। হ্যাঁ, তাই রাময়নু জুহাম পাতুরিয়াউন রাময়নু জুহাম পাতুরিয়াউন রাম অনুজ হাম পাতরে আইনু। কেন এসেছো? তু আশয়ে করাইতে ভেট, ও দেখা করতে এসেছি গো, দেখা করতে এসেছি গো, দেখা করতে এসেছি গো, তোমার সঙ্গে প্রভাতকালে দেখা করতে এসেছি গো, তোমার সঙ্গে প্রভাত কালে রজনীতে আসতে পারি নাই বলি, তোমার সঙ্গে প্রভাত কালে রজনী আসতে পারি নি, তোমার সঙ্গে প্রভাত কালে দেখা করতে এসেছি গো। রাম অনুজ হাম প্রাতরে আউনু তু আশয় করইতে ভিত। তা বলুন, একজন নায়ক যদি সংকেত করে রজনীতে না এসে প্রভাতকালে সাংকেতিক নায়িকার সামনে এসে বলে রাত্রিতে আসতে পারি নাই সকালবেলা এসেছি, তখন সেই নায়িকার দশা কেমন হবে গো? আবার বিশুদ্ধ ভাবে আসেনি, জয় রাধি নানা অলঙ্কারে ভূষিত হয়ে এসেছেন, চন্দ্রাবলী তাকে অলঙ্কারে সাজিয়ে দিয়েছে। এরকম দশা যদি দেখে নায়কের অঙ্গে, ওই ছন বচন শুনি ধনি অন্তরে, ওই ছন বচন শুনি ধনি অন্তরে, ওই ছন বচন শুনি ধনি অন্তরে, অতিশয় মতি হেলো বাম নাগরের মুখে কথা শুনে অমিনি মতি বেঁকে গেল, নাগরের মুখে কথা শুনে অমিনি মতি বেঁকে গেল, নাগরের মুখে কথা শুনে অন্তরেতে মান হলো, নাগরের মুখে কথা শুনে অন্তরেতে মান হলো, নাগরের মুখে কথা শুনে অমিনি মতি বেঁকে গেল, অতিশয় মতি মতি বেঁকে গেল, অর্থাৎ অন্তরে মান হয়ে গেল,
দাস মনোহর তুহু বহু বল্লভ তুহু বহু বল্লভ মনোহর দাস বৈষ্ণব কবি তিনি মঞ্জুরি ভাবে বলছেন তুহু বহু বল্লভ রজনী বঞ্চলি কণ্ঠাম রজনী বঞ্চই কণ্ঠাম ও বহু বল্লভ সারা নিশি কোথায় ছিলে সারা নিশি কোথায় ছিলে সারা নিশি কোথায় ছিলে প্রভাত কালে কেন বা এলে সারা নিশি কোথায় ছিলে প্রভাত কালে কেন বা এলে সারা নিশি কোথায় ছিলে প্রভাত কালে কেন বা এলে বলু বলু রসিক না গই প্রভাত কালে কেন বা এলে বলো বলো রসিক না গো প্রভাত কালে কেন বা এলে সারা নিশি কোথায় ছিলে ওই যে বললেন যে প্রভাতকালে তোমার সঙ্গে দেখা করতে এসেছি রাধারানী আপাদ মস্তক নিরীক্ষণ করে বলছেন বাহ আমার কি ভাগ্য প্রভাতকালে কৃষ্ণ দর্শন পেলাম আজকে দিন আমার ভালোই যাবে ভালো হইল ভাগ্য কয়জন
আর হয় দিন তোই আমার ভালোই যাবে বলি এমন ভাগ্য তত্ত্বের বিচারে তত্ত্বের বিচারে প্রভাতকালে বাজাও প্রভাতকালে কৃষ্ণ দর্শন সারাদিন তো ভালো যায় তাই কিন্তু লীলার বিচারে অতি কষ্টে বলছেন প্রভাতে কৃষ্ণ বদন দর্শন পেলাম দিন তো ভালোই যাবে প্রভাতে দর্শন পেলাম দিন তো ভালোই যাবে প্রভাতে কৃষ্ণ বদন দর্শন করলাম দিন তো ভালো যাবে প্রভাতে কৃষ্ণ বদন দর্শন পেলাম দিন তো ভালোই যাবে দর্শন পেলা দিন তো আমার ভালো
সন্ধ্যা প্রভাতকালে তুমি আমায় দর্শন দিতে এসেছো, আমার কি ভাগ্য বলো। এই প্রভাতে দর্শন দেওয়ার জন্য তোমাকে যদি বলিহারি না দিই তাহলে তোমাকে বলিহারি দিতেই হয় দর্শন দেওয়ার জন্য, মানে তোমাকে অবমাননা করা হয় বলিহারি না দিলে, এর জন্য তোমায় বলিহারি দিই। তোমায় বলিহারি না দিয়ে পাচ্ছি না, যে মূরতিতে তুমি আমায় দর্শন দিয়েছ তোমার ওই রূপ দেখে তোমায় বলিহারি, তোমার ওই সাজগোজ দেখে আমি বলিহারি না দিয়ে পাচ্ছি না। বলি বধু বধু তোমার বলি কিন্তু রজনী প্র
রে পড়ে নাই সেখানে এখনো এখনো আগুন লে আমি সারা নিশি জেগে কাটাবো তুমি নিতু এসো আমি বাসক সজ্জা সাজাইয়ে রাখবো তুমি নিতু এসো আমি বাসক সজ্জা সাজাইয়ে বসে দেবো এমনি করে নেতু এসো এমনি করে নেতু এসো তুমি এমনি এমনি করে নেতু এসো লি প্রভাত কালে দেখা দিও তুমি আমি নয় হয় সারা নিশি কেঁদে কাটাবো তুমি নিতু আমি না হয় সারা নিশি কেঁদে কাটাবো তুমি নিতু এমনি করে এমনি করে নিতু এমনি করে এমনি করে নিতু এসো এমনি করে এমনি করে বধু তোমার বলি হারি যা বধু তোমার বলি হারি যা তোমার বলি হারি যাই ফিরিয়া দাঁড়াও আগে চাঁদ মুখ চাই ফিরিয়া দাঁড়াও আগে চাঁদ মুখ চাই আমার দিকে ফিরে দাঁড়াও আমার দিকে ফিরে দাঁড়াও আমার দিকে ফিরে দাঁড়াও ভালো করে বদন দেখে নেই গো আমার দিকে ফিরে দাঁড়া ভালো করে বদন দেখে নেই গো আমার দিকে ফিরে দাঁড়া ভালো করে বদন দেখে নেই গো আমার দিকে ফিরে দাঁড়া ফিরিয়া দাঁড়াও আগে চাঁদ মুখ চাই ফিরিয়া দাঁড়াও দেখি চাঁদ মুখ চাই দেখা যখন দিতে এসেছো আমার দিকে একবার ফিরে দাঁড়াও ঘুরে দাঁড়াও ভালো করে বদন দেখিনি গোবিন্দ বাবু সত্যি আমাকে দেখতে চাইছেন উনি হেসে হেসে রাধারানীর দিকে ঘুরে দাঁড়ালেন কিন্তু উনাকে যে কি সাজে সাজিয়ে দিয়েছে ওঠার সময় আয়না ধরে তো দেখে আসেনি আয়না ধরে তো দেখে আসে না নিজেকে হাসছে আহা রাধারানী বলছে বাহ
তুমি কি সুন্দর মানিয়েছো। আই আই পড়েছে মুখে কাজরের আভা, আই আই পড়েছে রূপে কাজরের আভা, আই আই পড়েছে মুখে কাজলের আভা, ভালে সে সিন্দুর বিন্দু মনির মন লোভা, ভালে সে সিন্দুর বিন্দু মনির মন লোভা, ভালে সে সিন্দুরের বিন্দু মনির মন লোভা, কপালে সিঁদুর সেজেছে ভালো, কপালে সিঁদুর সেজেছে ভালো, তার কপালে সিঁদুর সেজেছে ভালো, কপালে সিঁদুর সেজেছে ভালো, যা মনির মন হরণ করে কপালে সিঁদুর সেজেছে ভালো, যা মনির মন হরণ করে সিঁদুর সেজেছে ভালো, রমণীর মন হরণ করে যাই রে শোভার বলিহারি, মনির মন হরণ করে যাই রে শোভার বলিহারি, কপালের সিঁদুর সেজেছে ভালো, কপালের সিঁদুরের বিন্দু মনির মন লোভা, তোমার সারা মুখে কাজলের দাগ, আবার সিঁদুর সারা কপালে লেপটানো, ভালে সে সিঁদুর বিন্দু মনির মন লোভা, ভালোই মানিয়েছে তোমাকে, যা মনির মন হরণ করে। হ্যাঁ ভালে সে কঙ্কনের দাগ, ইয়া জর জর বুকের উপর কঙ্কনের দাগ, চোখের কাজল সারা মুখে, কপালে সিঁদুর তারা কপালে, গোবিন্দ হচ্ছে সর্বনাশ, তোমার সারা কপালে সিঁদুর। হ্যাঁ বললাম যে আয়না ধরে তো দেখে আসিনি, উঠেই অন্ধকারে চলে এসেছি, অমনি চারি পানে চাহে না গুর আচলে মুখ মোছে, চারি পানে চাই না গো আচলে মুখ মোছে, তাড়াতাড়ি করে চারদিকে তাকাচ্ছে আর আচলে মুখ মুছছেন, ভাবছে কেউ দেখে নাই, চণ্ডীদাসের লাজ ধুইলে না ঘোচে, চণ্ডীদাসের লাজ ধুইলে না মুছে, চণ্ডীদাসের লাজ ধুইলে না ঘোচে, লজ্জা থোয়ার জায়গা নাই গো, লজ্জা থোয়ার জায়গা নাই গো, লজ্জা থোয়ার জায়গা নাই গো, চণ্ডীর চরণের দাসীর লজ্জা থোয়ার জায়গা নাই গো, চণ্ডীর চরণের দাসীর লজ্জা থোয়ার জায়গা নাই গো, ওই চণ্ডী চরণ দাসীর লজ্জা থোয়ার জায়গা নাই গো, চণ্ডীর চরণের দাসীর লজ্জা থোয়ার জায়গা নাই গো, চণ্ডী চরণ দাসীর যাই রে শোভার বলিহারি, চণ্ডী চরণ দাসের যাই রে শোভার বলিহারি, চণ্ডী চরণ দাসের বলছেন চারি পানে চাহে না চলে মুখ মোছে, আচলে মুখ মোছে, আচলে মুখ মুছছেন বৈষ্ণব কবি চণ্ডীদাস বলছেন, চণ্ডী দাসের লাজ ধুইলে না ঘোচে, মোছা তো দূরের কথা ধুইলেও ঘোচে না। হ্যাঁ চণ্ডীর দাস মানে কি মায়ের দাস, তাই না, তত্ত্বের বিচারে মায়ের দাস, তাদের লজ্জা ঘুচাবার জায়গা নেই। না পুজিবে দেবী দেবা ঋষিকে গোবিন্দ সেবা, এই ভক্তি পরম কারণ, যোগী নাশী কর্মী জ্ঞানী অন্য দেব পূজক ধ্যানী, ইহলোক দূরে পরিহরি, কত জায়গায় নরোত্তম ঠাকুর বলছেন, অসৎ ক্রিয়া কুটিনাটি ছাড় অন্য পরিপাটি, অন্য দেবে না করি হো রতি, আপন আপন স্থানে প্রীতি সবাই টানে,
ভক্তি পথে পরয়ে বিগতি, ভক্তি পথে পরয়ে বিগতি বিগতি। অন্য দেবতার পূজা করলেই ওই দেবতা আপনাকে তার দিকে টানবে, তখন আপনার একনিষ্ঠ কৃষ্ণ ভক্তি বিঘ্ন সৃষ্টি হবে। জয় রাধে, এটা তত্ত্বের বিচার। তা যাই হোক, চন্দ্রাবলী তাকে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, এটা ধোয়ার জায়গা, ধুইলেও খুঁজবেন। যাক, তুমি যখন দেখা দিতে এসেছ তোমাকে দেখে ভালোই লাগছে ও শ্যাম, ভালোই লাগছে তোমাকে দেখতে। তা তোমাকে দেখে না আমার কয়েকটা প্রশ্ন জাগছে মনে, তুমি যথাযথ উত্তর দেবে। হ্যাঁ, গোবিন্দ হচ্ছে সর্বনাশ, কি প্রশ্ন করে কে জানে। আচ্ছা, প্রথম প্রশ্ন হল, নীলোৎপল শ্রীমুখ মণ্ডল, নীলোৎপল শ্রীমুখ মণ্ডল, নীলোৎপল শ্রীমুখ মণ্ডল, নীলোৎপল শ্রীমুখ মণ্ডল, ঝামর কাহি ভেল, ঝামর কাহি ভেল, ঝামর কাহি ভেল, ঝামর কাহি ভেল, নীলপত্র কেন মলিন হল, কেন মলিন হলো, কেন মলিন হলো, চাঁদের ছটা বুঝি লেগেছে গো, পদ্ম কেন মলিন হলো, চাঁদের ছটা বুঝি লেগেছে গো, নীল পদ্ম কেন মলিন হলো, চাঁদের ছটা লেগেছে গো, নীল পদ্ম কেন মলিন হলো, নীলোৎপল শ্রীমুখ মণ্ডল ঝামর কাহি ভেল, নীলপদ্ম জিনিয়া তোমার যে মুখপদ্ম বা বদন পদ্ম আজ এমন শুকিয়ে গেছে কেন গো, ঝামরও কাহে ভেল, কোন চাঁদের ছটা লেগেছে বুঝি, জানি চাঁদের কিরণ লাগলে পদ্মের পাপড়ি বিমলিন হয়ে যায়, পদ্মের সৌন্দর্য ম্লান হয়ে যায়, কোন চাঁদের ছটা লেগেছে বুঝি। গোবিন্দ ভাবছে সর্বনাশ, আমার বদন শুকিয়ে গেছে, কি বলি এখন, কি বলি, ও মুখ শুকিয়ে গেছে কেন, এই কথা মানে বলবো, ওই মানে বলবো, হ্যাঁ বলো, মদন জরি তনু তাতুল জাগরিণী শিগিল, মদন জরে তনু তাতুল জাগরিণী শিগিল, মদন জরে তনু তাপল জাগরিণী শিগিল, আমায় মদন জরে ধরেছিল, মদন জরে ধরেছিল, আমায় মদন জরে ধরেছিল, মদন জরে ধরেছিল, মদন জরে ধরেছিল, তাই সারা নিশি ঘুম হয় নাই, মদন জরে ধরেছিল, সারা নিশি ঘুম হয় নাই, তাইতে বদন মলিন হলো, সারা নিশি ঘুম হয় নাই, তাইতে বদন মলিন হলো, সারা নিশি ঘুম হয় নাই, তাইতে বদন মলিন হলো, মদন জরে ধরেছিল, মদন জ্বর। এই জগতে মদন জ্বর অনেক জ্বরের নাম আমরা জানি, টাইফয়েড, ম্যালেরিয়া, ডেঙ্গু জ্বর, তারপরে করোনার জ্বর, কত রকম জ্বর, তাই না? কিন্তু মদন জ্বরে ধরেছিল। ললিতা বলছে ওঝাবদ্ধ দেখাও নাই, মদন জ্বর হয়েছিল ওঝাবদ্ধ দেখাও নাই। বিশাখা বলছেন যে ওঝার কাছে গিয়েছিল, ওই ওঝার কাছে এই মদন জ্বরের ঔষধ নাই। জয় রাধে, রাধে আছে। যে বৈদ্যের কাছে গিয়েছিল রাত্রিবেলায় মদন জ্বর সারাবার জন্যে, জয় রাধে, জ্বরের ট্যাবলেট ওনার কাছে নাই। শুধু উনি কেন,
शतकोटि गोपिकाय नहे कृष्णेर कमनेर बापन कमनेर बापन ताहाते अनुमानी ताहाते अनुमानी अमर श्रीराधिकार गुण श्रीराधिकार जय राधे अनुमाने श्रीराधिकार शत कोटि गोपिकाय कृष्णेर मदन जारा दूर करते पारे ना चंद्रावली की करे पारे ना किंतु एकमात्र एकजन ही पारे ना तार मदन जार शरती जार मध्य मादनाक्ष महाभाव आछे सेई मादनाक्ष महाभावेर मूरती आमार राधा ठाकुरानी जय राधे सुगबले अमर कृष्ण मदन मोहन मदन मोहन सारी बोले अमर राधा बामे जतक्षण सारी बोले अमर राधा बामे जतक्षण केमन पावरफुल नायिका जय राधे राधे समर्थारती आश्रय महाभावेर मूरती ओ तो पंचभौतिक देह नय मादनाक्ष मोहनाक्ष भाव महाभावेर मूरती अच्छा तुम्हार मदन जर हुएछिलो ना एइजन्ये সারা নিশি ঘুম হয়নি মদন জ্বর শুধু কৃষ্ণের হবে কেন আমাদের সবারই মদন জ্বর হয় কি গো হয় না মদন জ্বর মানে কাম জ্বর কাম মানে কামনা কারণতরে নাই সবার অন্তরেই আছে কিন্তু যারা সিদ্ধ মহাত্মা তাদের কামনা আছে কিন্তু তাদের কামনা কৃষ্ণের কাম কৃষ্ণ তারা কৃষ্ণ চরণে সব কাম কামনা দিয়ে দিয়েছেন যা কিছু কামনা ওই যুগল সেবার জন্য কামনা আচ্ছা মদন জ্বরে ধরেছিল তাই বদন বিমলিন হয়ে গেছে আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হলো সিন্দুর কাহি অলকা পরি সিন্দুর কাহি অলকা পরি সিন্দুর কাহি অলকা পরি অলকা পরি সিন্দুর কাহি অলকা পরি চন্দন কাহা গেল চন্দন কাহা গেল কপালে সিঁদুর কে দিয়েছে কপালে সিঁদুর কে দিয়েছে তোমার কপালে সিঁদুর কে দিয়েছে তোমার কপালে সিঁদুর কে দিয়েছে কোন রমণী সাজাইছে কোন রমণী সাজাইছে তোমায় কোন রমণী সাজাইছে অমন করে সিঁদুর দিয়ে কোন রমণী সাজাইছে অমন করে সিঁদুর সে কি প্রদীপ জ্বালতে পারে নাই গো প্রদীপ জ্বালতে পারে নাই গো বুঝি অন্ধকারে সাজাইছে প্রদীপ জ্বালতে পারে নাই গো অন্ধকারে সাজাইছে তাই সারা কপালে মেখে দিয়েছে রাধে সারা কপালে মেখে দিয়েছে প্রদীপ জ্বালতে পারে নাই গো কোন রমণী সাজাইছে গো যে রমণী তোমায় সাজিয়েছে বলে হয় অন্ধকারে সাজিয়েছে তাই সারা কপালে মেখে দিয়েছে যদি প্রদীপ জ্বেলে সাজাত তাহলে অমন করে সাজাত না কোন প্রদীপ গো প্রেমের প্রদীপ প্রেমের প্রদীপ প্রজ্বলিত না হলে আমার গোবিন্দকে সাজানো যায় না জয় রাধে গোবিন্দের সেবা করা যায় না
राधा कृष्ण करो ध्यान स्वप्ने ना बलवान स्वप्ने ना बल प्रेम बिना किछु नाही चाओ प्रेम बिना किछु नाही चाओ प्रेम बिना प्रेम बिना किछु नाही चाओ एकमात्र प्रेमिक तरह तार सेवा करा जाए अंतरे प्रेमेर प्रदीप प्रज्वलित ना होली गोविंद सेवार अधिकार हय ना এই লীলার দ্বারা জগৎকে সেই শিক্ষাই দিচ্ছেন গোবিন্দ বলছে এই দেখো কোন রমণী আমায় সাজাবে কেন মানে নিজেকে লুকাবার চেষ্টা করছেন গোবিন্দ দেখো কোন রমণী আমাকে সাজাই নাই তাহলে সিঁদুরের ফোঁটা কেন কপালে বলবো হ্যাঁ বলো এবার মনে মনে তৈরি করছে আর কি মানে ওই গিরি গোবর্ধনে গৌরী কোষেবি সিন্দুর করি মাল গিরি গোবর্ধনে গৌরী কোষেবি সিন্দুর করি মাল গিরি গোবর্ধনে গৌরী কোষেবি করি মাল গৌরী পূজা করেছিলাম গৌরী পূজা করেছিলাম আমি গৌরী পূজা করেছিলাম গোবর্ধন পর্বতে চড়ে গৌরী পূজা করেছিলাম গোবর্ধন পর্বতে চড়ে সিঁদুরের ফোঁটা নিয়েছি গোবর্ধন পর্বতে চড়ে সিঁদুরের ফোঁটা নিয়েছি গোবর্ধন পর্বতে চড়ে আমি গৌরী পূজা করেছিলাম মানে রাত্রিবেলায় গিরি গোবর্ধন পর্বতে চড়ে গৌরী পূজা করে সিঁদুরের ফোঁটা নিয়েছি কেমন যুক্তি মহাজন বলছেন মিথ্যা বলছেন আর ঠিকই বলেছেন মানে চন্দ্রাবলী হলো তার চন্দ্রাবলীর বক্ষ গিরি ওই গিরি গোবর্ধন পর্বতে চড়ে চন্দ্রাবলী হলো তার আরাধ্য দেবী গৌরী চন্দ্রাবলী হলো তার আরাধ্য দেবী গৌরী আর তার চন্দ্রাবলীর বক্ষ হলো গিরি গোবর্ধন পর্বত ওই গিরি গোবর্ধন পর্বতে চড়ে গৌরী পূজা চন্দ্রাবলী গৌরীকে আরাধনা করেছে আর সঙ্গে সঙ্গে সিঁদুরের ফোঁটা সব লেগে গেছে জয় রাধে খুব সুন্দর বুঝতে পেরেছি এবার তৃতীয় প্রশ্ন প্রশ্ন হ্যাঁ বলো তৃতীয় প্রশ্ন হলো নখনির্ঘাত ক্ষত বক্ষসি নখনির্ঘাত ক্ষত বক্ষসি নখনির্ঘাত ক্ষত বক্ষসি নখনির্ঘাত ক্ষত বক্ষসি দেওল কোন নারী দেওল কোন নারী দেওল কোন নারী কোন রমণী দিয়েছে বলো কোন রমণী দিয়েছে বলো অমন করে নখের আঘাত কোন রমণী দিয়েছে বলো অমন করে নখের আঘাত কোন রমণী দিয়েছে বলো অমন করে নখের আঘাত কোন রমণী দিয়েছে বলো গোবিন্দ বলছে এই দেখো আবার বুকের উপরে এটা নখের আঘাত নয় রমণীর কাছে আমি যাই গেছি নাকি যে রমণী নখের আঘাত করবে ও তাহলে ওটা কিসের দাগ অত সব চিহ্ন মানে বলবো হ্যাঁ বলো ওই রাত্রিবেলায় না তোমার কুঞ্জে আসতে গিয়ে কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত তোহে ঢুরাইতে গৌরী 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 কাঁটা বনে ঢুকেছিলাম কাঁটা বনে ঢুকেছিলাম
আমি কাটা বনে ঢুকেছিলাম বলি তোমার কুঞ্জে আসতে গিয়ে কাটা বনে ঢুকেছিলাম তোমার কুঞ্জে আসতে গিয়ে তাই কাটারা চোর লেগেছে রায় তোমার কুঞ্জে আসতে গিয়ে তাই কাটার অন লেগেছে আমার তোমার কুঞ্জে আসতে গিয়ে কাটার বনে ঢুকেছিলাম মানে তোমার কুঞ্জে আসতে গিয়ে আমি ভুল করে কাঁটা বনে ঢুকে পড়েছিলাম তাই কাঁটার আঁচড় লেগেছে ও আচ্ছা সব তো বুঝতে পারছে রাধারানী হ্যাঁ গো এমন গোয়েন্দা এর হাতে কোনো কিছু লুকানোর উপায় নেই আচ্ছা বুঝেছি এবার চতুর্থ প্রশ্ন চতুর্থ প্রশ্ন হলো তোমার পরিধানে তো পীতবসন থাকে নীল বসন তুহু পহিরলি নীল বসন তুহু পহিরলি নীল বসন তুহু পহুরয়ে পীতাম্বর ছড়ি পীতাম্বর ছড়ি পীতাম্বর ছড়ি তাম্বর ছড়ি তোমার পরিধানে তো নীলবসন থাকে না পীতবাস তোমার পীতবাস কোথায় গেল নীলবসন কেন পরেছো গোবিন্দ ভাবছে সর্বনাশ এবার কি বলি বলো বলো মানে ওই বলবো হ্যাঁ বলো মানে পাল্টা পাল্টি হয়ে গেছে পাল্টে পাল্টি মানে ওই রাত্রিবেলায় অগ্রজসনে পরিবর্তিত নন্দালয়ে ভরি অগ্রজসনে পরিবর্তিত নন্দালয়ে ভরি অগ্রজসনে পরিবর্তিত নন্দালয়ে ভরি দাদার সঙ্গে পাল্টে গেছে দাদার সঙ্গে পাল্টে গেছে দাদার সঙ্গে ঘুমাইয়েছিলাম তাই দাদার সঙ্গে পাল্টে গেছে একসঙ্গে ঘুমাইয়েছিলাম দাদার সঙ্গে পাল্টে গেছে একসঙ্গে দাদার সঙ্গে ঘুমিয়েছিলাম নন্দালয়ে তাই পাল্টে পাল্টে হয়ে গেছে বাহ 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 আচ্ছা আপনারা বলুন দাদার সঙ্গে যদি আপনারা ঘুমিয়ে থাকেন তাহলে বসন পাল্টা পাল্টি হয়ে যায় কি গো একটা সত্যকে চাপা দিতে অনেকগুলি মিথ্যার অবতারণা করতে হয় তবু সত্যকে ঢাকা যায় না ললিতা বলছেন ও শ্যাম ওটা দাদার শাড়ি না দিদির শাড়ি দাদার শাড়ি না দিদির শাড়ি ওটা দাদার শাড়ি না দিদির শাড়ি দাদার শাড়ি না দিদির শাড়ি প্রকাশ করে বলো আমায় দাদার শাড়ি না দিদির শাড়ি প্রকাশ করে বলো একবার বলো বলো রসিক নাগো প্রকাশ করে বলো একবার বলো বলো রসিক নাগো প্রকাশ করে বলো একবার দাদার শাড়ি না দিদির শাড়ি নীলবসন তুহু পহিরলি পীতাম্বর ছড়ি অগ্রজনের স্থানে পরিবর্তিত নন্দালয়ে ভরি নন্দা এবার বলছেন এবার শেষ প্রশ্ন আর করব না অঞ্জন কাহে গণ্ডস্থলে অঞ্জন কাহে গণ্ডস্থলে অঞ্জন কাহে গণ্ডস্থলে হৃদিখণ্ড নয় ধরে হৃদিখণ্ড নয় ধরে সবাই তো চোখে কাজল দেয় তোমার দুই গালের কাজল কেন গো আবার রমণী বক্ষে কুমকুম দেয় সেই রমণীর বক্ষের কুম তোমার মুখে কেন হৃদি খণ্ডন অধরে এবার কি বলবো
উত্তর প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে উত্তর প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে উত্তর প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে আর উত্তর খুঁজে পায় না নাগ উত্তর খুঁজে পায় না নাগ আর উত্তর খুঁজে পায় না নাগ উত্তর খুঁজে পায় না নাগ রাই ধনির হাতে ধরা পড়িল উত্তর খুঁজে পায় না নাগ রাই ধনির হাতে ধরা পড়িল বদন ভরে হরি বল ধনির হাতে ধরা পড়িল বদন ভরে হরি বল ধনির হাতে ধরা পড়িল উত্তর দিতে পারে না নাগ এদিকে যখন জেরা চলছে জেরা হ্যাঁ গো হ্যাঁ একবার সিবিআই তদন্ত করছেন কিছুতে উত্তর আর দিতে পারছে না এমন সময় একজন সাক্ষাৎ দ্রষ্টা মানে সারারাত্রি যিনি সমস্ত লীলা প্রত্যক্ষ করেছেন এমন একজন ব্যক্তি সেখানে এসে হাজির কে জানেন চন্দ্রাবলীর প্রধান সখী পদ্মাবতী ওই ভদ্র মহিলা ছুটতে ছুটতে আসছে আল বলছে ও শ্যাম শ্যাম ও শ্যাম গোবিন্দ ভাবছে সর্বনাশ ও আবার কেন এখানে আসছে মানে চন্দ্রাবলী পাঠিয়ে দিয়েছে ভালো করেই তো সাজিয়ে দিয়েছে হ্যাঁ আগুন তো লাগবেই আর একটু ভালো করে জ্বালিয়ে দিয়ে মান তো হবেই এবার মানের গোড়া একটু ছাই দিয়া মান এটা মান কচু নয় জয়রাজ মানের গোড়ায় ছাই মান কচুর গোড়ায় ছাই দিতে হয় এটা ওটা বললে অপরাধ হবে মানে যেভাবে চন্দ্রাবলী সাজিয়েছে তাতে তো গোবিন্দের মান হই রাধারানীর মান হয়েই গেছে হ্যাঁ কিন্তু এখনো ধীরা আছে এখনো প্রবল আকার ধারণ করেনি এই জন্যে প্রবল আকার ধারণ করাবার জন্যে পদ্মাকে পাঠিয়ে দিয়েছে যা ভালো করে আগুন দিয়া পদ্মা সে বলছেন ও শ্যাম শ্যাম বলছে কি বলছো তুমি না রাত্রিবেলায় আমাদের চন্দ্রাবলীর চরণে যখন আলতা পরিয়েছিলে তখন তার পায়ের পাতামল খুলে কোথায় রেখেছ বলো পায়ের নূপুর পায়ের পাতামল কোথায় খুলে রেখেছ আমরা আমরা খুঁজে খুঁজে পাচ্ছি না আমাদের প্রাণেশ্বর আমাদের গালাগালি করছে বলো না কোথায় খুলে রেখেছ হয়ে গেল হয়ে গেল হাটে হাড়ি ভেঙে দিল জয় রাধে এতক্ষণ ছিলেন রাধারানী ধীরা এবার হলেন অধীরা ললিতা বলছে পদ্মালো পদ্মালো তোদের প্রাণেশ্বরীর পাতা মলিকে এত বড় হলো এত বড় হলো আমার শ্যামনাগর কি তার পাতামলের কাছে ছোট হয়ে গেল তার পাতামলের কাছে ছোট হয়ে গেল সামান্য পাতামলের জন্য আমাদের সামনে আমাদের বধুকে অমন করে আর বলিস না অমন করে আর বলিস না আসলে চন্দ্রাবলী তো পদ্মা তো পাতামল নিতে আসেনি খোঁজ নিতেও আসেনি এসেছে আরো ভালো করে ঝগড়া বাঁধাতে জয় রাধি রাধে লাগিয়ে দিয়ে পদ্মা পালিয়ে গেল এইবার রাধারানী এবার বললেন এতক্ষণ ছিলেন ধীরা এবার হলেন অধীরা তখন বললেন প্রভাতি পরের বাড়ি ওহে বধু হে হে বধু
सकाल बल क्यों इस बाड़ी आसते लज्जा करना पर पुरुष आसते लज्जा करना पर चले जाओ एम नीलाज हासि से हास मुखे तो सब समय हासि लेगे थके चले जाओ बोली रजनी बंचिया आई लखी मल्लिका मलती जुथी नागेश्वर गाथी मल्लिका मलती जुथी नागेश्वर गाथी शिवाया अशिव बोली पुहाइला राती अशिवाया अशिव शिवा शिवा बोली पोहाइला राती पोहाइला
রাতে আমি সারা নিশি কেঁদে কাটালাম আমি সারা নিশি কেঁদে কাটালাম সারা নিশি কেঁদে কাটালাম তোমার আশা পথে চেয়ে চেয়ে আমি সারা নিশি কেঁদে কাটালাম তোমার আশা পথে চেয়ে চেয়ে আমি সারা নিশি কেঁদে কাটালাম তোমার আশা পথ পথে চেয়ে চেয়ে আমি সারা নিশি কেঁদে কাটালাম বলি বাসুক সজ্জা সাজাইয়ে রেখে এ আমি সারা নিশি কেঁদে কাটালাম আমি বাসুক সজ্জা সাজাইয়ে রেখে সারা নিশি কেঁদে কাটালাম আমি বাসুক সজ্জা সাজাইয়ে রেখে বলি তোমার আশা পথে চেয়ে চেয়ে আমি বাসুক সজ্জা সাজাইয়ে তোমার আশা পথে চেয়ে চেয়ে আমি বাসুক আশিবা আশিবা বলে পোহাইল রাত পোহাইল রাত রজনী বঞ্চিয়া আইলা কিবা কাজে সেই সে রমণী ধনে তোমার সে সাজি চলে যাও বলি কইছ কইছ প্রেম ও Oh!
সাজাইলাম ঘর আমি ধরো পরাণ বধু তোমার সেবা করব বলি ও কি বলব বধু বলি তোমার প্রেমে এখনই উঠিয়া গেলে দিব ছড়া ঝাঁটি আমি গোবর ছড়া দিব ওইখানের মাটি খুঁড়ে ফেলে গোবর ছড়া দিব অপবিত্র হয়েছে বলি গোবর ছড়া দিব তুমি যেখানে বসে আছো উঠে যাও ওখান থেকে তুমি উঠে গেলে ওইখানকার মাটি খুঁড়ে ফেলে গোবর ছড়াতে ওই জায়গাটাই অপবিত্র হয়ে গেছে কারণ তুমি তো সৎসঙ্গ করে আসো নাই জয় রাধে এই জন্য আমাদের সাধুরা সবসময় বলছে সাধু ফির কহিয়ে করুন অবধান সাধু সাবধান অবধান সঙ্গ করতে গেলে খুব সাবধানে করতে হবে বিজাতীয় সঙ্গ কভু না করিবে বিজাতীয় সঙ্গ কভু না করিবে এটা যদিও রাধা গোবিন্দ পুষ্টির জন্য চন্দ্রাবলী রাধারানীরই বোন চন্দ্রাবলী রাধারানীর সখীও বটে বিপক্ষা সখী মানে বিরোধী দল আর কি জয় রাধ দুই দলই থাকার দরকার আছে না হলে রাষ্ট্র চলবে কি করে রস পুষ্টির জন্য এসব দরকার চলে যাও এখানে দূর হয়ে যাও তখন চারি পানি চাহে না গুর না হেট পানি রহে নাগুর নহনে বহে বাড়ি হ্যাঁ
गोविंद दास कहे की कहब तोर। गोविंद सखीदेर पाने ताकाच्छेन जे आमार पक्षे केउ आछे किना। तखन बैष्णव कवि गोविंद दास बोलछेन, गोविंद दास कहे की कहब तोर, आमादेर किछु करार नेइ। हाँ, आमादेर दिके ताकालेओ आमादेर किछु करार नेइ। जेभावे तुमि मानि सारा रात्रि धरे कांदिएछो, आमादेर किछु करार नेइ। तो आज के आमरा कल के आबार एर परे थेके गाइब। कल के आबार आरेकटी पर्याय हबे। तो माने खंडिताय साक्षात मिलन हय ना, कल के दुर्जय मान हबे, সেখানে আমরা চেষ্টা করব মিলন করাতে। তারপর দিন হবে কলহন্তরিতা। এইভাবে আমরা একটু পর্যায়ক্রমে লীলা গাওয়ার চেষ্টা করছি। জয় রাধে। এবার মহাজন বলছেন, গোবিন্দ যেই নাম সেই তো বিগ্রহ, তাই না? যেই নাম সেই স্বরূপ। তো রাধারানীর দয়া হলো না, গোবিন্দ এবার রাধা নাম আশ্রয় করে জপ করতে লাগলেন, গাইতে লাগলেন। আপনারাও করুন। বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে, শ্যামসাগরের মোড়ালিনী রাধে রাধে, শ্যামসাগরের মোড়ালিনী রাধে রাধে, একবার আমায় দয়া করো রাধে রাধে, একবার আমায় দয়া করো রাধে রাধে, অস্তৃত জনের চিন্তামণি রাধে জনের চিন্তামণি রাধে রাধে, আশ্রিত জনের চিন্তামণি রাধে রাধে, শ্যামসাগরের মোড়ালিনী রাধে রাধে, শ্যামসাগরের মোড়ালিনী রাধে রাধে, তুমি আমার প্রাণেশ্বরী রাধে রাধে, তুমি আমার প্রাণেশ্বরী রাধে রাধে, শ্রী চরণে আশ্রয় দাও রাধে রাধে, তোমার শ্রী চরণে চরণ ছাড়া করো নাই রাধে রাধে, তুমি ছাড়া আর কেহ নাই রাধে রাধে, তুমি ছাড়া আর কেহ নাই রাধে রাধে, আমি তোমার তুমি আমার 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 রাধে রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে।